Master Clint to bring it. স্নেহের আমার সাংবাদিক বাবারা, সবাই আমার বাবা, আমার সবাই বাবা। আমার ছেলে এইভাবেই দেখতো, সাধারণ জনগণ হতে আরম্ভ করে সবাইকে সে আপন করে ভাবত, আপন করে দেখত প্রত্যেকটা মানুষকে, উপর থেকে নিচ পর্যন্ত। কখনো তা সে তার সে যে কী সে মেজর নাকি এই পরিচয় কখনো, আমি তার সঙ্গে অনেক গাড়িতে ঘুরেছি, যেখানে যেতাম আমাকে দিত, আমি ঘুরত, আমি দেখতাম যে ও কখনো নিজের পরিচয় দিয়ে কোনো কিছু, তার যে ব্যবহার সেটা দিয়ে সে জিনিসগুলো করত। এই ছিল আমার ছেলে, এবং আমি তাকে সেই স্বাধীনতাকে দিয়েছি, আমার ভালো লাগতো ওর এই কাজগুলো। আমি আমি বলতাম না যে তুমি মেজর তুমি কেন বলো না, না, একটা মানুষের মানবিক যে গুণাবলী থাকে সেটা দিয়ে যদি মানুষ মানুষকে আকৃষ্ট করতে পারে, এর চেয়ে কী বড় হতে পারে। আমি বলতাম যে বাবা তুমি যে ইয়ে করছো, চলে তুমি চলে আসো, প্রত্যেকটা কোর্স কেন করলা তাহলে এত কষ্ট করে, তো এখন তোমার কত প্রমোশন হতো, কত কিছু হতো। বলতো মামে পাওয়ার পাওয়ার কী, পাওয়ার আজ আছে কাজ কাল নাই, পাওয়ার কী, মানুষের হৃদয়ের মধ্যে থাকবো, কাজ করব, মানুষের জন্য কাজ করব, সেটা বলতে হবে কেন আমাকে, বলতো যে বলতে হবে কেন। আমি বলায় বিশ্বাসী ছিল না, এটা মুখে বলতো না, আমি বুঝতাম যে কোনো কথা বলায় বিশ্বাসী ছিল না, কর্মে বিশ্বাসী ছিল। যেমন এই যে বিশ্ব ভ্রমণ করবে, এটা তো স্বাভাবিক ঘটনা, এটা করবেই, এটা আর কোনো কিছু না, ব্যাপার না, কিন্তু সেটা প্ল্যান প্রোগ্রাম প্রতিটা পুঙ্খানুপুঙ্খ ওগুলো সে জানাতে চাইতো না, ভাব সারপ্রাইজ দিবে, একটা সুন্দর কিছু উপহার দিবে দেশকে, নেক্সট জেনারেশনের কথা অনেক ভাবত। বলতো যে আমরা আমরা যদি ভালো থট রেখে যাই এই পৃথিবীতে, আমাদের এই যে জেনারেশন ওরা সব কিছু খালি নেগেটিভভাবে দেখে, আর এই দেশে কিছু হবে না, আর এই কেন, ওয়াই ওয়াই, এই ধরনের চরিত্র তার ছিল। আমি জানতাম তার চরিত্র এই ধরনের, এবং আমার পূর্ণ সমর্থন ছিল আমার ছেলের প্রত্যেকটা কর্মকাণ্ডে, আমার পূর্ণ সমর্থন। ভিতর ভিতর আমি গর্ববোধ করতাম যে ও যেটা করতো, আমার আসলে আমার মনে হয় আমার চরিত্রের সঙ্গে তার চরিত্র মিল আছে, আমারও এই ধরনের। আমাদের কোনো চাহিদা ছিল না, কোনো চাহিদা ছিল না, কোনো কিচ্ছু ছিল না, শুধু কাজ করতে চাইতো। তো সেই কাজের জন্য আমি কখনো বাধা দেই নাই, কেন দিব, কাজ বিয়ে থা করে না, আমি বলতাম যে সবাই বিয়ে থা করে তুমি করো না, আর ওইসব ঝামেলা জড়ায় লাভ নাই। আমি তো যেই সব আমি জায়গায় যাবো ঘুরতে যাব, ওইখানে যাব, ওখানে যাব, পিছু টান থাকলে সব কাজ মানে সঠিকভাবে করা যায় না। এই সেই রে বাবা, এই যে গেল এই যে এই ডকুমেন্টারিটা করতে, এটা ভাষা ভাষা বলতো, সারপ্রাইজ দিতে চাইতো, এমন একটা কাজ করবে তো ক্রিয়েটিভ কাজ, সারপ্রাইজ হবে, সবাই সবাই সারপ্রাইজ হবে, আমি সারপ্রাইজ হব। আমি বলতাম আচ্ছা তুমি কী কাজ করো, আমি তো কোনো কিছু, আত্মীয় স্বজনরা বলতো যে ও কী কাজ করে, কোনো টাকা পয়সা আসে না, ও বলতো যে আমি তো আসলে আমার মনের খোরাকের জন্য কাজ করি, আমার মনের খোরাক এটা দিয়ে কেউ উপকৃত হবে, আমার দুইটাই উদ্দেশ্য, আমার যেটা ভালো লাগে আমি সেটা করব, এবং এটা দিয়ে যেন উপকৃত হয়, এখানে তো টাকা পয়সার কথা আসে না, আসবে না, এই ছিল তার চরিত্র। তো আমি ভাবলাম যে আচ্ছা তুমি যে কাজ করো তো তুমি আমাকে তো ইয়ে করো, মানে কী কাজ করো, বলে ডকুমেন্টারি তৈরি করতেছি। আমি বলি বলো না তো, বলে বলার মতো কিছু হয়নি আমু, বলার মতো যখন হবে তখন বলবো, এই ছিল। তো আমি তার প্রতি আস্থা শতভাগ শতভাগ আস্থা নিয়ে আমি বসে আছি, আমার ছেলে কাজ করতেছে, আমার ছেলে যা চাইতো সে আমি সেটা করতে দিতাম। ওর ও আমাকে বলতো যে আমু আমাদের দেশে প্যারিসগুলো কেমন জানি, খালি নিজের ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই হবে, সেই হবে। ওরে আরে বাবা তোর জন্য আর তোমাদের জন্য আমরা কেন বলির পাঠা হব, কেন আমরা বলির পাঠা হব তোমাদের জন্য, তোমরা অন্য জায়গায় বলবা তোমাদের এই কাছে আমার ছেলে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় অফিসার হয়েছে, কিন্তু আমার যে মনের যে ইচ্ছাটা সেটা তো অপূর্ণ রয়ে গেল, কেন, হোয়াই 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 এরকম করতো। তো আমার সঙ্গে ফান করতো,
আমি আবার বুঝাতাম যে বাবু আমাদের দেশের আর্থসামাজিক পরিবেশটা তো আসলে এরকম, বাইরের দেশে তুমি যদি কাজ নাও করো, তুমি একটা কিছু জব পাবা, তোমার পেট চালানোর মতো তোমার একটা কিছু হবে, কিন্তু আমাদের দেশে জানো না তো ওই যে মানে ভালো করে পড়াশোনা না করলে ভালো চাকরি পাওয়া যাবে, এইভাবে আমি আবার বলছি আর কি। যে তাহলে তাহলে এই জন্য আমাদের প্যারেন্টসদের উপরেও একটা চাপ অবশ্যই থাকে, আমাদের এই দেশ তো অতটা ইয়ে না, যে এই জন্য প্রতিযোগিতা থাকে পড়াশোনায়, যে ও যদি ফার্স্ট হয় ভালো ইয়ে হয় তারপর সে চাকরি পাবে, নাহলে পারবে না, এগুলি বলতাম আর কি। হ্যাঁ, তো এই ছিল আমার ছেলের চরিত্রগত চরিত্র দিকটা। বাসায় আসলে প্রত্যেকটা এই যে আসতো যেত কাজকর্ম করতো, আমাকে কখনোই ডিস্টার্ব করো আমার রুমে, সে মশাই টশাই টানে রাত্রেবেলা মতো এবার শুয়ে থাকো, সে সারা রাত কাজ করতো, ঘুরতো ফিরতো, বন্ধুদের সঙ্গে যেত আসতো, গেটের চাবি এই গ্যারেজের চাবিটা থাকতো, উপরের চাবিটা থাকতো, এই করে উপরে যে ফ্রিজে যা থাকতো এগুলি গরম টরম হয়ে করে কিচেনে যা থাকতো এগুলি সব ধুয়ে ক্লিন করতো, জানতো যে আমি নোংরা কিচেন পছন্দ করি না, সকালবেলা উঠে একদম এমনভাবে ক্লিন করে রাখতো যে সকালে উঠে আমি মনে আমি ওকে বলতাম মাঝে মাঝে, ও যে খেয়ে গেছে, কেউ যে এখানে কিছু খেয়েছে, কিচ্ছু তো বোঝা যায় না, এরকম ক্লিন করে রেখে ওর মতো করে ওর ওর কাজ। এই আর কি বললাম, কত কথা কত কিছু, আমি তো আমার ছেলেকে এইভাবেই দেখেছি, সেই ছেলে তো আমি আসলে এই ধরনের ইয়ে আমার আমার হ্যাঁ ও একটু ভয় ছিল, ওর জন্য ও একটু গাড়ি চালাতো খুবই স্পিডে, খুবই স্পিডে গাড়ি চালাতো, ওইটাই ছিল যে ও যে যেরকমভাবে গাড়ি চালায় কখন কি হয়ে যায়, সেই জন্য রাত 11টার সময় যখন মানে এক ভদ্রলোক ফোন দিলেন যে সিনহা আপনার কী হয়, আমি বলি যে আমার ছেলে হয়, এর আগে আমি 11টা ওকে ফোন দিয়েছি যে সারাদিন কাজে ব্যস্ত থাকে, এখন হয়তো বা ইয়ে একটু ফ্রি হয়েছে, আমি ফোন দিয়েছি যে ঠিক আছে, এখন দেখি ফোন ধরে না, কতবার ফোন না ধরলে ফোন ব্যাক করে, এখন দেখি যে ব্যাকও করছে না, রাত 12টা হবে, আনুমানিক সব আনুমানিক, যে আমাকে এক ভদ্রলোক ফোন করে বলতেছে যে যে সিনহা আপনার কী হয়, বলে আমার ছেলে হয়, বলে ও কী করে আপনি জানেন, আমি বলি হ্যাঁ জানি টুকটাক কাজ করে, আমি তো এটাকে টুকটাক করেই ধরে, আমার তো তার অত কিছু জানার দরকার না, টুকটাক কাজ করে ওখানে, আপনার কয় ছেলে মেয়ে, তারপরে যখন এটা বলতেছে তখন আমি বলি আপনি কে আমাকে, তখন আমার মনে হয়েছে যে এই ভদ্রলোক আমাকে এত রাতে এই কথা জিজ্ঞেস করছে আপনি কে, আমি একটু রুটভাবে বলছি, তখন উনি আবার বলতেছে যে হ্যাঁ আপনি আমার সঙ্গে এইভাবে কথা বলতেছেন কারণ আমি টেকনাফ থানার ওসি, যখন এই কথা বলেছে তখন আমি একটু ইয়ে হয়েছে যে টেকনাফ মানে ওসি যখন, তাহলে আমার ছেলে হয়তো গাড়ি টাড়ি চালায়, কোনো কি দুর্ঘটনা নাল্লা না করুক কী হয়েছে, তাহলে আমার ছেলেকে একটু ফোনটা দেন, ওর ফোন তো বাজতেছে কিন্তু ধরছে না, তো উনি বলে যে হ্যাঁ হ্যাঁ দেওয়া যাবে, ও একটু দূরে আছে দেওয়া যাবে, বলে তো আচ্ছা ঠিক আছে রেখে দিল, ওমা রেখে দিল, তো এখন পরে আমি বারবার ফোন করতেছি আর ফোন ধরতেছে না, এখন আমি রাত 1টা বেজে গেছে, আমি কার কাছে খবর নিব ওর, দুই তারপরে আমি কী করব, মানে কার কাছে খবর নিব এত রাতে, ও কোথায় আছে, আর ওর যে ওই যেই সব ছেলেপেলেরা ওর সঙ্গে কাজ করতো ওদের ফোন নম্বরটা বলো, আমার অতটা ছিল না, যেহেতু আমি ওরা কাজ করে আমি তো এত কিছু জানার কী দরকার আমার, তারপরে ওই আমি আমার ওর কোর্সমেট দুইজনের ফোন নাম্বার ওই দিছে, আবার এক সময় ওই যে রিটায়ার হয়ে আসার পর কোথায় কোথায় যেত, হাওয়ার টাওয়ার এগুলি দেখতে যেত, একবার গেছে ফোন আর ধরে না, তো বলে যে আমি তো ওই যে ওখানে তো ইলেকট্রিসিটি নাই, আমি ওই গাড়িতে ফোন চার্জ দিই তো ফোনে চার্জ ছিল না এই জন্য, পরে আমি বাসায় আসার পরে বললাম তুমি যে এরকম যাও, তুমি যে এইভাবে ইয়ে করো, তো আমি যে ফোন না পেলে আমি আমি টেনশন করি না, তখন সে তখন তার এই দুই কোর্সমেটের ফোন নাম্বার দিল, ও হয়তো এটাই ভেবেছে যে এদের ফোন, ওর তো অনেক ফ্রেন্ড হাজার হাজার ফ্রেন্ড, কারণ না দিয়ে যে আমার যদি কিছু আল্লাহ না করুক হয় তখন হয়তো ওদেরকে দিলে ওরাই খুঁজে বের করতে পারবে, হয়তো বা সেটা মনে করে মেজর মহসিন আর মেজর শাহনুরের ফোন নাম্বার আমার সেভ করে দিছে, ওইখান থেকে আমি তো আর খুঁজে পাই না পাই না পাই না, মাথা তো ঠিক নাই, তখন তো পাইছি মহসিনেরটা পাইছি, মহসিনেরটা পেয়ে মহসিনকে ফোন দিছি, মহসিন আমি মেজর সিনহার মা, বলে আন্টি আচ্ছা কেমন আছেন কি আসার বিষয়, বলে আছি ভালোই আছি বাবা, এরকম এরকম ও তো সিনহা ফোন পাই না, টেকনাফ থানার ওসি ফোন করেছে তো বলেছে ইয়া বলে যে ও নাম এই যে কী করে টরে এগুলি, তখন ও বলে যে আন্টি আন্টি ঠিক আছে আপনি ইয়ে করেন, আপনি টেনশন করেন না, আপনি থাকেন আমাদের কোর্সমেট আছে ওইখানে, আমরা ওর থেকে খোঁজ দেই,
তারপরে কতক্ষণ পরে সে ফোন করে বলে আন্টি আপনি টেনশন নিয়ে না আপনি ঘুমান, ওরা দেখতেছে, ওরা দেখতেছে। বাস আমি তো দিচ্ছি যে আচ্ছা ওরা দেখতেছে, বলে তো গেলো সারা দিন রাত গেল সকালবেলা। আর আমি না মহসিনকে ফোন করতে মানে সময় নিচ্ছি যে 8টা 10টা 9টা বাজুক, ঈদের দিন নামাজ টামাজ পড়বে, বেচারা তো কত বিজি থাকে এগুলি। আমি তো আমার ছেলেকে জানি কত বিজি ছিল, আমি ওইভাবেই জিনিসটা দেখে যে এর মধ্যে 10টা 11টা হবে ইয়ে আসছে, পুলিশ আসছে আমার বাসায়। এখানে আমি পুলিশ আসছে আমার বাসায় তো কেউ না, আমি একাই থাকি। আমি দৌড়াই উপর থেকে, কে বলে আমরা উত্তরা পশ্চিম থানার পুলিশ। আমি আচ্ছা আচ্ছা বিজয় সিনহার বাসায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি তাড়াতাড়ি সে আমার ওই যে কাজের একজন আছে ওকে পাঠাই দিছি, আমি সাদরে সম্ভাষণ করে নিয়ে আসছি যে আমি আবার তখন অন্য পয়েন্টে চলে গেছি যে হয়তো বা যে অনেক সময় ভুয়া মেজর ভুয়া র্যাব ট্যাব অনেক কিছু পরিচয় দিয়ে অনেকে অনেক কিছু করে, তো আমি ভেবেছিলাম যে এরকম কিছু হবে হয়তো বা। ওই যে মা তো একটা সন্তানকে মারতে চায় না, সে তো রাখতে চায়। তো আমি বলছি আসেন, আমার কথা হচ্ছে যে তারা যদি এসে দেখে হ্যাঁ ঠিকই মেজর সিনহার বাসায় এটা তাদের পরিবারেই এটা, তখন হয়তো বা ওখানে যেই হয়তো কোনো জটিলতা যদি তৈরি হয়ে থাকে সেটা ঠিক হয়ে যাবে। আমি তো এই জন্য ওনাদের পূর্ণ সহযোগিতা দিছি। হ্যাঁ ওনারাও আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, বেশ ভালো যে আন্টি ও কেন চাকরিটা ছাড়লো। আমি ওই যে বিশ্ব ভ্রমণ টমন করবে কী কী করবে, বাচ্চাদের কত ধরনের প্রোগ্রাম থাকে ওদের ইচ্ছে মতো ছাড়ছে, এই জন্য আমি তো এটাকে হালকাভাবে নিছি না। আমার তো এগুলি তো বলে যে ও কি কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল, আমি না ওই ব্যাপারে আমি 100% বলতে পারি। এমনি ওই যে কাজটার কথা কিন্তু রাজনীতির সঙ্গে মোটেও জড়িত ছিল না এটা আমি বলছি, কারণ আমি যখন দেখি নাই কখনো তাকে রাজনীতির সঙ্গে কোনো সম্পৃক্ততা। তো আমি তারপরে এই আর ছেলে মেয়ে কজন, দেশে বাড়ি কোথায়, এই তখন সিম্পল কথাবার্তি বলেই কিন্তু তারা চলে গেলো। তা আমাকে তেমন কিছু ওরা ইয়ে করে নাই। আমি আবার বলছি যে ইয়ে করে দে তোমরা ইয়ে করো, হ্যাঁ তোমাদেরকে আমরা কিছু তো খাওয়াতে পারলাম না ঈদের দিনে আপনাদেরকে, বলে না আন্টি আপনাদের সঙ্গে কথা বলে ভালোই লাগলো, এই সেই আর কি এই যে কথা তারপর চলে গেলো জাস্ট। এই আমি সন্তুষ্ট, প্রধানমন্ত্রী তো আমার সঙ্গে কথা বলেছে। আচ্ছা ভাইয়া বিচার সংক্রান্ত বিষয়গুলো আমি বলবো, কারণ আম্মু কাছে এত প্রেশার ক্রিয়েট করলে যে এতটুকু বলেছেন আপনার সাথে আপনারা বুঝতে পারছেন সন্তুষ্ট কিনা ওইটা আমি সন্তুষ্ট। ধন্যবাদ সবাইকে, আমি সন্তুষ্ট। আমার ভেতরে একটা মানে আমার ছেলে পজিটিভ ছিল সবসময় বলতো যে বি পজিটিভ, তো আমিও বি পজিটিভের পক্ষেই আছি। হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রীকে, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, প্রত্যেক প্রধানই আমার সঙ্গে ইয়ে করেছেন, আমাকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, প্রত্যেকের ধন্যবাদ। এবং আপনাদের সাংবাদিকরা, আপনাদের প্রত্যেকটা জিনিস আমি পড়ছি, আমার হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আমি সবাইকে আপনাদেরকে ধন্যবাদ দিই যে একটা দেশের সুন্দর একটা পরিবর্তন আমরাই আনবো, আপনারাই আনবেন, ঠিক আছে? এটা সুন্দর পরিবর্তনের দরকার। আমাদের যে সামনে ছোটো ছোটো বাচ্চাগুলি আছে ওদের একটা, আমাদের তো জীবন চলে গেছে শেষ হয়ে গেছে, সামনে ছোটো ছোটো বাচ্চাগুলি আছে ওদের জন্য আমরা কিছু রেখে দিতে যাই, তা আমরা সবাই সহযোগিতা না করলে তো আমি বলতে চাই আমি খুবই প্রাউড ফিল করছি, গর্ব ফিল করি যে আমার ওর মতো একটা ভাই ছিল যাকে এত মানুষ ভালোবাসতো এবং ভালোবাসে, এটা তার মৃত্যুর পর কিন্তু আমি দেখতে পেয়েছি। এবং আমি তাকে মানে বলতাম যে তুমি হচ্ছে মানুষের হৃদয়ের রাজপুত্র, প্রিন্স অফ পিপলস হার্ট, মানে সেটা সে প্রুফ করেছে নিজের ভালোবাসা মানবিক গুণাবলী দিয়ে। আমি বিচারের জন্য আসলে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এবং সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে বিচারটা হবে, এবং আমাদের একটাই এখানে মানে আপিল সেটা হচ্ছে দ্রুত যেন তদন্ত করে, সঠিকভাবে তদন্ত করে দ্রুত যেন এই বিচারটা হয়,
এবং এটা যেন একটা দৃষ্টান্ত স্থাপন করে এবং অন্যদেরকে মোটিভেট করে যে না, আইনের প্রতি আসলে আমরা শ্রদ্ধাশীল, আমাদের দেশে আইন আছে, আমাদের দেশে বিচার হয়, এটাই। ভাইয়া, ওই বিষয়গুলো নিয়ে এখন আর কথা বলবো না আমি। হ্যাঁ, ঠিক আছে। মর্নিং সৌজদা ডে, এ পর্যন্ত সত্যিকার অর্থে আমরা যা দেখেছি যে সরকারের যে মনোভাব, প্রশাসনের যে মনোভাব, এখানে আপনারা শুনতে পেলেন। সিনার মাও খুশি এবং আমরা এই অবসরপ্রাপ্ত যারা অফিসাররা যারা আছেন সেই সংস্থার আমি নির্বাচিত চেয়ারম্যান, তাদের পক্ষ হয়ে বলছি আমরা এ পর্যন্ত খুশি। আমরা যেটা আবেদন করব যে যাতে এই বিচারটা দীর্ঘায়িত না হয়, কারণ এটা অলরেডি প্রুভড, সার্কামেশন এভিডেন্স এবং অ্যাসেরাতে প্রুভ, এটা ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে, এই হত্যা যাতে না হয়। দ্বিতীয়ত আরেকটা সরকারের কাছে আবেদন করব, উক্ত এলাকার যে ওসি মাসুর সাহেব তাকে অবিলম্বে প্রত্যাহার করা হোক, পুলিশ সুপার কারেকশন, যে পুলিশ সুপার তাকে যাতে প্রত্যাহার করা হোক। আমরা আরেকটা আবেদন করব, সিফার যে কাস্টডিতে আছে তারা জামিনটা খুব শীঘ্রই হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর তৃতীয় একটা আবেদন করব, ওইখানে যে সমস্ত পুলিশরা ইনভলভ ছিল তাদের অস্ত্রগুলো যাতে অবিলম্বে সিজ করা হোক, তার জুস পুলিশ আমাদের লাগবে, এটা আশা করি তারা করবে, হয়তো তাদের তদন্ত খাতিরে যারা তদন্ত ভার নিয়েছে তারা, আমরা জানি তাদেরকে, তারা অত্যন্ত দক্ষ এবং তারা ট্রান্সপারেন্ট হিসেবে করবে, কোনো পক্ষপাতিত্ব এখানে হবে না। তো সেই অর্থে আমরা এতটুকু আবেদন করব, এই বিচারটা যদি দ্রুত নিষ্পত্তি হয় তাহলে হয়তো সিনা বা সিনার মতো অন্যান্য আর যারা ভুক্তভোগী হয়েছে তারা হয়তো আত্মার শান্তি পাবে। আজকে আমরা সিনার ব্যাপারে আমরা দেখেন কত সোচ্চার হতে পেরেছি, কিন্তু ওই সেই লোকগুলা যাদের 140টা মার্ডার যে করেছে এই প্রদীপ, ওরা তো কোনো মুখ খুলতে পারছে না, ওদের সাথে তো কেউ এগিয়ে আসছে না, ওদের তো কোনো সংস্থা নাই যে এরকম অবসরপ্রাপ্ত কল্যাণ অ্যাসোসিয়েশন এরকম নাই, তারা তো ওইখানে আছে এবং আপনারাই মিডিয়ারাই এই সমস্ত বের করে আমাদেরকে দিয়েছেন। আমরা চাই একটা একটা করে সবগুলোর বিচার হোক, এটারও বিচার হবে, তার যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যে প্রদীপ করেছে সেগুলোর বিচার হোক। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই এটা তো বলার অপেক্ষা রাখে না যে এই ধরনের হত্যাকাণ্ড, এক্সট্রা জুডিশিয়াল মার্ডার, এটা যাতে বাংলাদেশ স্টপ হয়ে যায়, পুলিশ বাহিনীকে যাতে পুনর্গঠিত করে, পুলিশ বাহিনীকে সংবিধানের আওতায় যে সিস্টেম দেওয়া আছে ডিসির আওতায়, সেই ডিসির আওতায় যাতে থাকে এবং ডিসি যাতে এই পুলিশ বাহিনীকে তার যে পর্যায়ক্রমে তাকে ভিজিট করার কথা এবং স্টেশনে থাকার কথা, এই যে সমস্ত নিয়মকানুনগুলো দিক নির্দেশনাগুলো দেওয়া আছে সেগুলো যাতে পালন করে। যদি সুপারভিশন ঠিক থাকে তখন একটা পুলিশ এত উদ্ধত হতে পারে না, এটা তার একটা রং কনফিডেন্স গ্রো করেছে, বিকজ তার বিচার হয় নাই, তার বিচার সুষ্ঠুভাবে হয় নাই, তাকে পুলিশ মেডেল দিয়ে দেওয়া হয়েছে কিন্তু সে যে একটার পর একটা অকাম কুকাম করে যাচ্ছে এটা কেউ নজরে আনে নাই। কেন নজরে আনে নাই এটা আমাদের মানে আমরা ঠিক বুঝতে পারছি না, কেন নজরে আসবে না। তো আমি চাই যে হত্যা, এই ধরনের হত্যাকাণ্ড আর কোনো না হোক, বাংলাদেশ শান্তিতে থাকুক, এই নিয়ে কথাবার্তা না হোক, এই নিয়ে মায়ের বুক খালি না হোক, এটাই চাই আমি। ধন্যবাদ। এ পর্যন্ত যেভাবে মামলার গতি দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে আমি রেকর্ড ঘেঁটে দেখলাম যে এত দ্রুততার সাথে একটা সার্ভিস পুলিশকে মামলা করার পরে পরেই তাকে কাস্টডিতে নেওয়া বা অ্যাকশনে যাওয়া, এটা আমার সবচেয়ে দ্রুততম। আরেকটা হয়েছিল যেটা মনির খুকি, যেটা আপনাদের মনে আছে কিনা সেটা, এবং এটা মিডিয়ার কারণে হয়েছিল, বিকজ ওটা সাংবাদিক কেউ একজন এসেছিলেন এবং ওটা একটা দ্রুততার সাথে হয়েছিল। তো আমরা এই জন্য আশাবাদী যে সরকার অত্যন্ত সিরিয়াস এটার ব্যাপারে, আমার মাননীয় প্রধানমন্ত্রী এটাতে সিরিয়াস, আমার সেনা প্রধান বা সেনা সদর এটাতে সিরিয়াস এবং তারাও একটা ইনকোয়ারি একটা তারা করছে, ইয়াতে না 10 ডিভিশনের আন্ডারে ইনকোয়ারি করছে এবং সর্বক্ষণ মনিটরিং আছে। আমরাও রাওয়ার থেকে আমরা একটা জুডিশিয়াল ইনভেস্টিগেশন মনিটরিং সেল করেছি, আরেকটা করেছি মিডিয়া মনিটরিং সেল,
এবং এই জুডিশিয়াল ইনভেস্টমেন্ট মনিটর সেলের আমরা কনভেনার করেছি লেফটেন্যান্ট জেনারেল মইনুলকে এবং মিডিয়া সেন্টারের যে মনিটরিং সেল সেটাতে আমরা করেছি এয়ার কমোডর এলাহি ইস্পাক স্যারকে যারা এটা প্রচুর মনিটরিং করবে আমাদের যে অবসরপ্রাপ্ত কর্মকর্তা তাদের জানাবে এবং এর সাথে আমরা যুক্ত করব বাইরের থেকে রিটায়ার্ড জাজ জুরিসপ্রুডেন্সের পুলিশ যারা এক্সপার্ট আছে যারা তাদের সাথে যুক্ত করে দিব মিডিয়া ব্যক্তিত্ব এখানে থাকবে যাতে করে আমরা টাইম টু টাইম এটা পেতে পারি আজকে আপনারা সোচ্চার হয়েছেন দেখে আমাদেরও জানা ছিল না যে সমস্ত ক্লিপ আপনারা সার্কুলেট করেছেন এই স্লিপ সার্ক করার জন্য প্রতিটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানতে পারছে সুদূর আমেরিকা মালয়েশিয়া লন্ডন দুবাই সৌদি আরব বিভিন্ন জায়গার থেকে তারা খোঁজ নিচ্ছে জানাচ্ছে সে জানাচ্ছে সবাই একটা